हेलो बंधुरा चैनल बांगाली रान्ना घरे अपन सबा के वेलकाम जानाच्छी। आज हमें अपन साथे एकदम सहज पद्धति एक खूब साधारण घरोवा रेसिपी शेयर करछी। आज हमें बनाच्छी कलमी शाक बाटा। आपनारा प्राय सबाई कलमी शाक भाजा बा कलमी शाकेर घंट विभिन्न धरनेर रेसिपी खेयेछेन, तबे एक बार ये कलमी शाक बाटार रेसिपिटा आपनारा अवश्य बाड़ीते ट्राई करबेन और एटा गरम गरम भातेर साथे परिवेशन करबेन, असाधारण खेते लागबे। चलुन ताहले आजकेर ई सहज रेसिपिटा आमरा देखे नेई। আমাদের এই কলমি শাক বাটা বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ কলমি শাক নিয়েছি। এখন এই শাকের এই ডগাগুলোকে আমি কেটে নেব। এই ডগাগুলোকে এইভাবে হাত দিয়ে কিন্তু ভেঙে নেওয়া যাচ্ছে, কারণ ডগাগুলো একদমই কচি আর এই রেসিপিটা একটু কচি কলমি শাক দিয়ে কিন্তু ভালো লাগে বেশি। এখন আমি প্রথমেই এই কলমি শাকটাকে একটু বয়ল করে নেছি। শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে বসিয়ে দিয়েছি, তবে এর মধ্যে জল দেওয়ার দরকার নেই। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা। এই বাটাটাতে কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই আমি লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি প্রায় 8 থেকে 10 কোয়া মতো রসুন। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। দেখুন শাকের মধ্যে থেকে যে জলটা বেরিয়েছিল তাতে কিন্তু আমাদের এটা বয়ল হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে নামিয়ে নেব, খুব ভালো করে এটাকে একটু ঠান্ডা করে নেব। তারপরে এটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। এই সিদ্ধ করা কলমি শাকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোকে। এটাকে একটু স্মুথভাবে পেস্ট করে নেব। এটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। এখন আমি এই বাটাটাকে কড়াইতে নেড়ে নেব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। যে কোনো বাটাতেই কিন্তু ফোড়নে কালো জিরের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এখন এর মধ্যে আমি এই কলমি শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, একটু হলুদ দেবো আর একটু সামান্য চিনি দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আপনারা হলুদ গুঁড়োটা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেবো এর মধ্যে 1/2 চামচ মতো চিনি। এখন এই সব উপকরণের সাথে এই বাটাটাকে ভালোভাবে একটু নেড়ে নেব। প্রায় 8 থেকে 10 মিনিট ধরে আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এই কলমি শাক বাটাটা আমি তেলের মধ্যে নাড়তে থাকবো, এটা একদম শুকিয়ে আসবে। এই কলমি শাক বাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে, দেখুন এটা নিজে থেকেই উঠে আসছে আর এটা বেশ শুকিয়েও গেছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এটা গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আমাদের একদম তৈরি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের কলমি শাক বাটার এই রেসিপি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।